نعم تريفيس تريفيس نعم بول جمال كي كيرا কালার দিলাম একটা দিল দিয়া হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিন এনজয় ব্লগ এর আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম তো আপনারা গত আমার এই ব্লগটা হয়তো দেখেছেন আর সেটাতে আমরা দেখিয়েছিলাম যে মানে যারা দেখেছেন তারা তো জানেন তো যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলছি যে ওইখানে আমি যে জামাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা আসলে অর্ডার দেওয়া হয়েছিল তারপর এটা যখন কিছু সমস্যা ছিল তারপর এটা ফেরত দেওয়া হয়েছিল এরপর দুই দিন পর আবার টাকাটা ফেরত পাওয়া গিয়েছিল তো টাকা ফেরত পাওয়ার পর আবার পুনরায় মিশকাতের আম্মু আবার একটা জামা অর্ডার দিয়েছে তো আজকে সেটার পার্সেলটা চলে আসছে তো আমি যাব এখন টিউশনিতে তো টিউশনি থেকে সোজা চলে যাবো প্রবর্তক ওদের পিক আপ পয়েন্ট যেখানে আছে সেখান থেকে তারপর এটা নিয়ে আসবো তা এবারে রিয়াকশন হবে না হয়তো কিন্তু জামাটা যেন ঠিকঠাক হয় সেই অবস্থাটা বা কী ধরনের জামা অর্ডার দেওয়া হয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন তো থাকুন আমাদের সাথে তো প্রবর্তকের মোড় চলে আসলাম আর এখন যাবো তারাজ অফিসে তারাজ অফিস থেকে পণ্যটা নিব নিয়ে চলে যাব পার্সেলটা নিয়ে ফেলছি আর এখন এটা নিয়ে বাসায় সোজা চলে যাবো না যাবো টিউশনিতে তারপর টিউশন থেকে এসে তো বাসায় গিয়ে তারপর এটা আনবক্সিং করবো স্টুডেন্টের বাসায় চলে আসছে এখানে গিয়ে পড়াইতে যাবো এখন তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো দেখছেন এই লিফটের মাধ্যমে আমি অনেকবার স্টুডেন্টের বাসায় গেছি এবং স্টুডেন্টের এখানে ভিডিও করছি তো আমি এখানে ওদের ঘরে তেমনটা ভিডিও করতে পারি না তো আমি এখন পড়াবো পড়াই তারপরে আবার যাওয়ার সময় এখান থেকে আবার দেখা হবে হয়তো বা ভিতরে স্টুডেন্টকে পড়ানোর সময় আবার দেখাবো চলুন আমার টিউশনিতে পড়ানো শেষ এখন বাসায় যাব আর বাসায় গিয়ে আমরা যে পার্সটা আনছি সেটা খুলে দেখাবো এখানে এখানে নিচে নিচে তুলো এখানে এখানে খুলো খুলো এর আগের বারেরটা তো নষ্ট হইলো আশা করি এবার ভালো কিছু হবে কি জানে এটার নাম ত্রিভিস ত্রিভিস না কালার দিলাম একটা দিল দিয়ে আমরা সবুজের মধ্যে করছিলাম মিশকাতে কান্না করতেছে মিশকাতের জন্য কি আনছে এটা মেলে মেলে ধরো তো এবার ঠিক আছে সব ঠিক আছে শুধু কালার এটা চাইছি না আর কি আছে আর কি আছে এটা এটার নাম কি ধরো এটা পায়জামা আচ্ছা যে এটা এটা কি বলে থ্রি পিস বলে না কি বলে আগেরটা কেমন ছিল কালো জামা যে আনছিলাম ওটা ভালো ছিল না কেন ওটার লেসটা সোজা ছিল না জামাটা সিলাইলে বাঁকা বাঁকা লাগতো হ্যাঁ আর এটা এটা ঠিক আছে মানে কালারটা ঠিক নেই আমি কালারটা বলিনি অন্য কালারটা ঠিক আছে তোমাকে এনে দিবে
একটা মজার জিনিস সেটা হচ্ছে যে মিশকাত এর আগে জামাটার সময় দেখছিল যে এটা আনছিলাম তো সেটা ফেরত দেওয়া হইছে এটা ও জানে না মানে ও মনে করছে এটা আবার দ্বিতীয়বার আরেকটা আনছি অর্থাৎ দুইটা আনা হইছে এখন ওর জন্য আনছি কিনা এখন দেখেন ওর জন্য আনি নাই নাকি আনছি এটার জন্য এখন দেখেন ও কি করতেছে ও শুয়ে শুয়ে শোক দিবস পালন করতেছে তুমি জামাটা পরবে এই জামাটা পরবা মিশকাত আচ্ছা ওর কথা বলার মুড নাই দেখুন ও অনশন করছে এখন শুয়ে থাকবে ও গুজু 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 ও গুজু গুজু ও মা ও আমাকে আক্রমণ ও মা ও লাঠি মারবে আ গুজু গুজু আরে আচ্ছা তাহলে আজকের জামাটা তাহলে রিভিউ হিসেবে ভালো হয়েছে তবে কালারটা মানে যেরকম চাইছিল সেরকম দেয় না আমার মনে হয় কি যে ওইখানে তারা যে অর্ডার করার সময় যে কালারটা শো করছে সেটাই ছিল ওইখানে হয়তো কালারটা বোঝা যায় নাই এই জন্য এরকম লাগতেছে তো এবারের ভিডিওতে বলবো যে কাপড়টা রিভিউ ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার।